হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আজকের টিউটোরিয়ালে আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল পূর্ণ নিরীক্ষণ করবেন। যেভাবে যারা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2017 যারা এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন বা খারাপ রেজাল্ট করেছেন তাদের জন্য এই কোর্সটি, তাদের জন্য আজকে এই টিউটোরিয়ালটি আমি তৈরি করছি। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাব কীভাবে আপনারা পূর্ণ নিরীক্ষণ করতে পারেন আপনাদের ফলাফল। যারা এক বা একাধিক বিষয়ের উপর অকৃত কার্য হয়েছেন এবং খারাপ রেজাল্ট করেছেন তারা আবার পূর্ণ নিরীক্ষণ করতে পারবেন আপনাদের রেজাল্ট। তাই আর দেরি কেন, এখনই চলে যাচ্ছি মূল টিউটোরিয়াল। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা SMS এর মাধ্যমে আপনাদের যে সিস্টেমটা আছে যে কীভাবে অ্যাপ্রুভ করবেন পূর্ণ নিরীক্ষণের জন্য, সেটা আমি আজ দেখাবো। শুধুমাত্র প্রিপেড পোস্টপেড মোবাইল থেকে পূর্ণ নিরীক্ষণে আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলে SMS অপশনে গিয়ে DPPSC/student-id/ আবেদনের ইচ্ছুক বিষয়ের কোড লিখে সেন্ড করবেন 16 নাম্বারে। এটার মধ্যে আপনারা শুধুমাত্র টেলিটকের যে প্রিপেড পোস্টপেড নাম্বার দিয়ে এটা করা যাবে, এর অন্য কোনো সিম যেগুলো সিম আছে ওগুলো দিয়ে এটা করা যাবে না, শুধুমাত্র টেলিটকের প্রিপেড কার্ড দিয়ে এটাকে করা যাবে। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি যে পরবর্তী স্টেপে কি করবো। এর জন্য আপনাদের আমি উদাহরণস্বরূপ একটা ডিটেলস লিখলাম যে উদাহরণ কীভাবে করবেন। এটা হলো স্টুডেন্ট আইডি নাম্বার, আর 1 এটা হলো একটি বিষয় কোড। আপনি যে বিষয়ের উপরে আপনি খারাপ রেজাল্ট করেছেন বা অকৃত কার্য হয়েছেন ওই বিষয়ে এই কোডটা, ধরুন 111 হলো বাংলা একটি সাবজেক্টের কোড, লিখে সেন্ড করতে হবে 16 নাম্বারে। 1 2 3 4 5 6 7 8 9 এখানে স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট আইডি নাম্বার বুঝিয়েছে এবং 1 2 3 বিষয়টি হল বিষয় কোড। ফিফটি SMS-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার প্রদান করা হবে আপনাকে। একটি আপনি যখন এই মেসেজটি পাঠাবেন, এই ফুলগুলো একটি মেসেজ পাঠাবেন, তখন ফিরতি মেসেজে আপনাদেরকে একটি পিন নাম্বার দিবে, তারা পিন নাম্বার প্রদান করবে। এই পিন নাম্বার প্রদান করার পরে আপনারা আবেদনের সময় একটা পিন নাম্বার পাবেন এবং আবেদনের এই সময়ে মেসেজ অপশনে গিয়ে DPRSC/ES/ পিন নাম্বারটা লিখে স্পেস কন্ট্যাক্ট নাম্বার, মানে যে কোনো আপনার টেলিটক নাম্বারটা দিয়ে দেওয়া লাগবে না, শুধু আপনার যে কোনো গ্রামীণ বাংলা এয়ারটেল যে কোনো সিমের নাম্বার এখানে কন্ট্যাক্ট নাম্বার মানে আপনার যেটা ইউজ করেন নাম্বারটা ওইটা দিতে হবে, যে কোনো অপারেটরে লিখে স্পেস দিয়ে সেন্ড করতে হবে, এই 16 নাম্বারে সেন্ড করে দিতে হবে। এখন আমি পরবর্তী স্টেপে দেখাবো যে স্টুডেন্ট আইডি নাম্বার কোনটা। এটা অনেকের একটা কনফিউশন থাকতে পারে যে স্টুডেন্ট আইডি নাম্বারটা আইডিটা কোনটা। এটা আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি যে স্টুডেন্ট আইডি নাম্বারটা এটা হলো যে এটা পরীক্ষার আইডি নং,
এটা 1 1 1 2 0 1 6 3 0 7 0 8 0 8 2 3 1, এটা হলো স্টুডেন্ট আইডি কার্ড, এটা একটি প্রবেশপত্র, এটা একটি অ্যাডমিট কার্ড। এটার মধ্যে উপরে লেখা থাকবে পরীক্ষার আইডি নাম, এটার মধ্যেই পাবেন এই যে এটা বিষয়টা। তাহলে আমি আজ বুঝাতে পেরেছি আশা করছি। এবং তারপরের স্টেপে আমি যাচ্ছি উল্লেখ্য পূর্ণ নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। মানে এখানে আপনারা একটা বিষয় বা দুইটা বিষয় একবারে SMS এর মাধ্যমে আপনি 4টা বিষয় বা 3টা বিষয় বা 2টা বিষয় একবারে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং সেক্ষেত্রে কমা দিয়ে কোডগুলো আলাদা আলাদা করে লিখতে হবে, কমা দিয়ে কোডগুলো লিখতে হবে। যেমন 111 112 113, ধরেন ইংরেজি বাংলা গণিত এই তিনটা এম ধরেন সমস্যা হয়েছে যে খারাপ করেছেন, ওই তিনটার আইডি কোড নাম্বারটা লিখতে হবে। সেক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য 180 টাকা করে ফি প্রদান করতে হবে। যেমন আপনি ইংরেজিতে খারাপ করেছেন তাহলে ইংরেজির জন্য 180 টাকা, তারপরে যদি বাংলাতে খারাপ করেছেন বাংলার জন্য 180 টাকা, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতির জন্য এটা খারাপ হয়েছে এর জন্য 180 টাকা, মানে প্রতিটা সাবজেক্টের জন্য 180 টাকা করে আপনাদেরকে বাড়তি ফ্রি এখান থেকে গুনতে হবে। পরবর্তী স্টেপে যাচ্ছি পূর্ণ নিরীক্ষণের ক্ষেত্রে সাবজেক্ট কোডের জন্য, যেভাবে সাবজেক্ট কোডগুলো আপনার জানা অতি জরুরি। যেমন আপনার অ্যাডমিটে কিন্তু সাবজেক্ট কোড দেওয়া থাকবে না, ওইখানে কিন্তু আপনাকে আপনাকে ওরা যে বিষয়টা অবলম্বন করতে হবে এটা আপনাকে এখান থেকে আমার এই ভিডিও থেকে আপনাকে দেখে নিতে হবে বা কারেকশন করে নিতে পারবেন। যেমন বাংলার জন্য 111, ইংরেজির জন্য 112, গণিতের জন্য 113, বাংলাদেশ ও বিশ্ব সাহিত্য পরিচিতির জন্য 114, সাধারণ বিজ্ঞানের জন্য 115, ধর্মর জন্য 116, এবং ইবতেদায়ীর জন্য মানে মাদ্রাসা বুটের জন্য যেগুলো প্রযোজ্য সেটি হলো বাংলার জন্য 121, ইংরেজির জন্য 122, গণিতের জন্য 123, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি ও সাধারণ বিজ্ঞানের জন্য 124, কোরআনে 126, আরবির জন্য 125 এবং 126 নাম্বার। এগুলো হলো বিষয় কোডগুলো, এগুলো আপনারা সংগ্রহ করে নেবেন এই টিউটোরিয়াল থেকে আশা করছি। এবং এগুলো ঠিক কার্যতালিকা করবেন আশা করছি। এবং পরবর্তী স্টেপে আমি দেখাচ্ছি সাবজেক্ট কোড জানতে শুধুমাত্র টেলিটক মোবাইলে মেসেজ অপশনে গিয়ে DPRSC স্পেস হেল্প স্পেস কোড লিখে সেন্ড করতে হবে। যদি আপনারা এই কোডগুলো আপনারা পেয়ে না থাকেন তাহলে কিন্তু আপনারা টেলিটক সিমের মাধ্যমে আপনারা এইগুলো কোড আপনারা আনতে পারবেন। যেমন আমি এই কোডগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তাই আপনাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যদি এটা যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা টেলিটকের মাধ্যমে এই আরটা অবলম্বন করলে DPSC স্পেস AC হেল্প লিখে স্পেস কোড লিখে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। পহেলা জানুয়ারি 2018 থেকে 15 জানুয়ারির মধ্যে খাতা পূর্ণ নিরীক্ষণ করতে হবে, মানে আপনার খাতাটা পুনরীক্ষণ করে হয়ে যাবে 15 দিনের মাধ্যমে আপনার এটা কার্যতালিকা সম্পূর্ণ হবে। আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবং আমার চ্যানেলকে টিউব টিউটোরিয়াল প্রো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং যদি খারাপ লেগে থাকে তাহলে কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং বেল আইকনে কিন্তু ক্লিক দিবেন আশা করছি। এবং আপনাদের মতামত যদি জানাতে চান তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, এবং যে কোনো হেল্প দরকার হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।